ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন ধন্য হয়েছি ধন্য নমস্কার ভারত আমার ভারতবর্ষ ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার অনুষ্ঠান সমস্ত বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে তারও আগে প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমীদের চেনার ও জানার যাদের আত্মবলিদানে আজ আমরা স্বাধীন ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানটি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ ও বরণ করার অনুষ্ঠান প্রতি রবিবার ইউটিউব টাচ অডিও অ্যান্ড ভিডিও প্রোডাকশন চ্যানেলে এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন প্রতি রবিবার একটি করে পর্ব থাকবে স্বাধীনতা সংগ্রামীদের সংক্ষিপ্ত জীবনের উপর আমাদের দেশের ইতিহাস ও দেশপ্রেমীদের জীবনী জানতে সমস্ত ভারতবাসীর কাছে আবেদন ডাকছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর বিপ্লবী দেশপ্রেমী যাদের সংগ্রামে যাদের আত্মবলিদানে আমরা স্বাধীন তাদের সবাইকে আমরা চিনি না জানি না সেই কারণে এখন থেকে এই অনুষ্ঠানে পরিচিত বিপ্লবীদের সাথে সাথে অপরিচিত অর্থাৎ সেই অর্থে যাদের একেবারেই পরিচিতি নেই সেই সমস্ত বীর সন্তানদেরও কথা বলবো। তাদের সংক্ষিপ্ত জীবনীও তুলে ধরবো আপনাদের সামনে জীবন সপিয়া জীবনে পেতে হবে তবু পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয় প্রখ্যাত বিপ্লবী ও জননেতা শহীদ সত্যেন্দ্রনাথ সেন জন্মেছিলেন আঠারোশো চুরানব্বইয়ের এপ্রিল মাসে মৃত্যু হয়েছিল উনিশশো পঞ্চান্নর পঁচিশে মার্চ ছাত্রাবস্থায় যুগান্তর দলে প্রবেশ করেন উনিশশো সালে কৃষ্ণনগরের নিকট রাজনৈতিক ডাকাতিতে অংশ নেন পুলিশ বিপ্লবীদের গ্রেপ্তার করে প্রমাণাভাবে মুক্তি পেলেও ভারত রক্ষা আইনে পুনরায় কারারুদ্ধ হন মুক্তির পর অহিংস অসহযোগ আন্দোলনে যোগদান করেন বরিশাল পটুয়াখালী সত্যাগ্রহ আন্দোলন এবং ইউনিয়ন বোর্ড কর বন্ধ আন্দোলনও তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল কয়েকবার তিনি অনেশন করেন বহুবার তিনি কারাবরণ করেন দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তান সরকার তাকে কারারুদ্ধ করে তারপরে জেলেই রহস্যজনকভাবে তার মৃত্যু ঘটে টাচ অডিও ভিডিও প্রোডাকশানসের পক্ষ থেকে আমি আলপনা এই বিপ্লবী শহীদকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা ধন্যবাদ ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানের পরবর্তী পর্ব আবার আপনাদের সামনে নিয়ে আসব। আগামী রবিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি ধন্যবাদ ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার সকল তোমাতে আমরা ধন্য ধন্য